ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দেড় থেকে বাড়িয়ে তিন গুণ করে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2016 খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে অধিকতর পর্যবেক্ষণের জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিসভার 128তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন আইন 2016 খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে পরীক্ষা সনদ ও কলেজ পরিচালনার জন্য 20 সদস্যের 4 বছর মেয়াদী কাউন্সিলের বিধান রাখা হয়েছে। এছাড়া বৈঠকে পল্লী সঞ্চয় ব্যাংক অধ্যাদেশ 2016 আইন আকারে জারি করা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। অনুমোদন দিয়েছেন, এই ল হলে কিছু নতুন পরিবর্তন আসবে। একটা হলো যে এখন পর্যন্ত ভূমির ক্ষতিপূরণটা দেড় গুণের মধ্যে আছে, তখন সেটা হয়ে যাবে তিন গুণ। একটি ছোট কমিটি করে দেওয়া হয়েছে, ওনারা এটা ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে ভেটিং সহ এটা চূড়ান্ত করবেন।